इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शत्रु बास करे कयजन शत्रु मने आसेनी शत्रु के दमन करते हबे जे छयजन शत्रु फायर मध्य बेड़ी दीते पारछे चुरी करे खालासे पाइलो आमाई निलो जेलखाना जनम दुखी कोपल पुड़ा दयालामी एके जोना सुरे कोन अल्हम्दुलिल्लाह एकोन एई सयसरा प्रत्येक दिन आमार दिया अहंकार कराइतेछे फरेर क्षति किभाबे करब शुधु आमी ना बाबा आजाजिल आलाइहिस सलाम नय लक्ष बछर आल्लाहर इबादत करछे कय लक्ष बछर नय लक्ष बछर नय लक्ष बछर साराटा दुनिया पृथिवीर एकटा जागा बाद राखे नाइ सेजदा छाड़ा शस्य पड़े से जगह बद रखे नाई नय लाख बछर इबादते शयतान एना लतीफाय आदम सेजदा ना करिया तार नामाज बिफले जाए कय बछर नय लक्ष बछर আর এই একজন সূরায় তারে ধ্বংস কইরা লাইছে নয় লক্ষ বছরের ইবাদত কয় লক্ষ বছরের ইবাদত সব ইবাদত বাদ দেন সেই তো একজন ফেরেশতার সর্দার ছিল দুনিয়াতে যত ফেরেশতা ছিল ফেরেশতাদের সর্দার ছিল রাজা ছিল বাদশা ছিল ওই বাদশার সকল ইবাদত এই একজন সূরায় নষ্ট করে ফেলছে সূরা সোয়াদের 73 নম্বর আয়াতে আসছে শয়তান কখনো নিজেকে ছোট মনে করে না শয়তান নিজেরে বড় মনে করে আমাদের সমাজে অনেক লোক আছে যিগুন একটু হাসক্ত নামাজ পড়ে সমাজে একটু টাকা পয়সা আছে যিগুন নিজেরে অনেক বড় মনে করে ঠিক না বেটি তাইলে বোঝা গেল এগুলা শয়তানের কাতারের লোক কেন শয়তান নিজেরে কি করছে বড় করছে আর বাবা গো শামপুরি এত বড় ওলি হইছে সোনা দাদার কাছে তোমরা কেউ গেছো নি सोना दादारे देखछु नी कौसाई तार फावर कम आसिल नी तार फावर तो अनेक छिलो केन तार कयेक दर्जन आत्मीयर लिंग सचिव एमपी नेता मंत्री ठीक ना बैठी किन्तु तारपर रिक्शार ड्राइवर के देखले ओ छोट होइया थाकतो रिक्शार ड्राइवर के देखले जेरकम এই সোনা দাদা মন্ত্রী এমপিরে দেখলো সেইরকমই থাকছে নিজেরে নগণ্য মনে করছে নিজেরে ছোট মনে করছে কোন সুবহানাল্লাহ এইজন্য মাইজবানদারের যারা murid হয় যারা গুরুর থেকে দীক্ষা নে দীক্ষা মানি দেখা হওয়া যারা মুজিবুল বশরের দেখা পাইছে যারা মুর্শিদ মঈন বাবার দেখা পাইছে যারা রাজাপুরীর দেখা পাইছে যারা শামপুরীর আওলাদদের দেখা পাইছে কাঞ্চনপুরীর দেখা পাইছে তারা কি করে যত বড়ই হোক নিজেরে কি মনে করে ছোট মনে করে আমার মতন ছোট মানুষ আমার মতন নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেহ নাই তাইলে বাবা একমাত্র গুরুবাদী লোকেরাই নিজেকে ছোট মনে করে জোরে কোন সুবহানাল্লাহ তাইলে একজন সূরায় এই ফেরেশতা কুলের বাদশার ঈমান আমল নামাজ রোজা সব কিছু নষ্ট করে দিয়েছে ঠিক না বেটি ঠিক তাইলে আমারে আপনারে কি করব আমার আপনার ইবাদতের বয়স 60 বছর 40 বছর 50 বছর যেখানে 9 লাখ বছরের ইবাদত শেষ করে ফেলছে সেখানে এই 40 বছর 50 বছরের ইবাদত শেষ করতে শয়তানের সময় লাগবে নি এই জন্য বাজান আগে এই ছয় শয়তানকে murid করতে হবে এই শয়তানের রাজাকে murid করতে পারলে তারপরে যাই আমি আপনি শুদ্ধ হইতে পারবো আমার আপনার নামাজ এই তখন যাই আমি আপনি নামাজ পড়লে নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে এর আগে